দুই একদিনের মধ্যে আপনি কি চাল কুমড়া খেয়েছেন অথবা ভাবছেন যে দুই একদিনের মধ্যে চাল কুমড়া খাবেন? তাহলে কোন চাল কুমড়া বাজার থেকে কিনবেন? খুব কচি মাঝারি আকৃতির, নাকি একদম পাকা যে চাল কুমড়োগুলো হয় বিচি অনেক বেশি বড় মোটা থাকে সেগুলো আপনার পছন্দ, আপনি সেই চাল কুমড়া ঘরে রেখে দীর্ঘদিন পরে খান? যদি আপনার এই ধরনের অভ্যাস থাকে চাল কুমড়া খাওয়ার, কচি মাঝারি বা পাকা, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শুনুন। চাল কুমড়া দেহের উপকারের পাশাপাশি এমন কিছু ক্ষতি করে যা সারা জীবনেও আপনি পুষিয়ে উঠতে পারবেন না। এই কারণেই আজকের ভিডিওতে চাল কুমড়া নিয়ে বিশেষভাবে কথা বলছি। যারা দুই একদিনের মধ্যে চাল কুমড়া খেয়েছেন বা খাবেন তারা ভিডিওটি একেবারে মিস করবেন না। কাঁচা পাকা যে চাল কুমড়ো রয়েছে, আবার কিছু মাঝারি আকৃতির চাল কুমড়ো রয়েছে যার বীজ মাঝারি রকম শক্ত, আর কিছু চাল কুমড়ো হলো একেবারেই কচি। এই তিন ধরনের চাল কুমড়ার গুণ এবং উপকারিতা অথবা ক্ষতিকর দিকগুলো একেবারেই ভিন্ন ভিন্ন। প্রথমেই বলি কচি চাল কুমড়ো খেলে কি হবে। যদি কচি চাল কুমড়ো খান তাহলে কিন্তু আপনার দেহের বল বৃদ্ধি পাবে, পুরুষের বীর্য বহুগুণে বৃদ্ধি পাবে। যাদের শারীরিক দুর্বলতা অক্ষমতা রয়েছে বা প্রজনন ক্ষমতা কম, এই ধরনের পুরুষ পাকা চাল কুমড়া বা মাঝারি আকৃতির চাল কুমড়ার তুলনায় কচি চাল কুমড়া খেলে খুব ভালো উপকার পাবেন। এটি কিন্তু রক্ত দোষ দূর করে। যাদের রক্তপিত্ত রয়েছে অর্থাৎ রক্তের বিভিন্ন সমস্যা আছে, যাদের স্কিন ডিজিজ রয়েছে, যাদের খোশ পার্শ্রা অ্যালার্জি বা চর্মের উপরিভাগে বিভিন্ন সমস্যা আছে, তারা এই চাল কুমড়ো খেলে খুব ভালো রেজাল্ট পাবেন। এটা দুই একদিন খেলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই সমস্যাগুলো চলে গিয়েছে। এটা আপনার গ্যাস্ট্রিসাইটিস অর্থাৎ বায়ুর প্রকোপ কমিয়ে দেবে, পেট শীতল করবে, শরীর শীতল করবে। যাদের হাত পায়ের জ্বালা পোড়া, মাথার তালু জ্বালা পোড়া, গরমকালে শরীর খুব বেশি গরম থাকে, ঘাম হয় এবং শরীরের মধ্যে জ্বালা পোড়া হাঁসফাঁস ভাব রয়েছে, খাবার খেলে হজম হয় না, তারা এই চাল কুমড়ো খেলে খুব ভালো উপকার পাবেন। কচি চাল কুমড়ো, কচি চাল কুমড়ো আপনারা এটা খুব অল্প সময় ঢেকে রান্না করবেন এবং রান্না করার সময় খুব বেশি মশলা যোগ করবেন না। খুব অল্প মশলায় অল্প তেলে এটি 7 থেকে 10 মিনিটের মধ্যে মাঝারি থেকে উচ্চ আঁচে রান্না করে এটা যদি সেদ্ধ করে খেয়ে নিন তাহলে দেখবেন যে আপনার শরীরের এই উপকারগুলো আপনি পাবেন। এই কচি চাল কুমড়োগুলো খুব বেশি পরিমাণ সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ এই চাল কুমড়ো কিন্তু ফল জাতীয় সবজি, কাজেই এটি খুব বেশি সেদ্ধ না করে খেলেই এর উপকারিতা আপনি পাবেন। এবার বলি যে মাঝারি আকৃতির চাল কুমড়োগুলোর কি গুণ বা কি ক্ষতিকর দিক রয়েছে। মাঝারি আকৃতির চাল কুমড়োগুলো কিন্তু উপকারিতার দিক থেকে ক্ষতিকর দিকটি জোরালো, কারণ এই চাল কুমড়োগুলো মানুষের দেহে কফকে বাড়িয়ে দেয়। কফ কাশি যাদের বেশি, যাদের শরীরে কখনো হাঁপানি অ্যাজমা বা ব্রঙ্কাইটিস হয়েছিল বা লাং ইনফেকশন ছিল, তারা এই ধরনের মাঝারি আকৃতির চাল কুমড়া খাবেনই না। এটা কফকে বাড়ায় অর্থাৎ এটা কফ কারক। আবার যাদের শরীরে কখনো ঠান্ডা কফ কাশি হয়নি, যাদের শরীর খুব বেশি উষ্ণ থাকে, তারা এই চাল কুমড়ো খেতে পারেন। যারা খুব শারীরিকভাবে রুগ্ন, শরীর অত্যন্ত কৃশ বা খুব রোগা পাতলা, তারা এই চাল কুমড়ো খেতে পারেন। অন্যদিকে পাকা চাল কুমড়ো কিন্তু কিছু উপকারিতা বা কিছু অপকারিতা রয়েছে। পাকা চাল কুমড়ো মূত্রাশয় পরিষ্কার করে, অর্থাৎ আপনার যে মূত্রনালীর যদি কোনো সমস্যা থাকে তাহলে পরিষ্কার করবে, মানসিক যে রোগগুলো রয়েছে, মানুষের মানসিক বিকার রয়েছে সেটি দূর করবে। অন্যদিকে এটি ঘুমকে বৃদ্ধি করে এবং এই পাকা চাল কুমড়া বা অধিক পক্ক যে চাল কুমড়া সেটা যদি কেউ বীজ ফেলে দিয়ে টুকরো করে কেটে খাবার সোডা বা লবণ দিয়ে সেদ্ধ করে খান তাহলে কিন্তু তিনি এই উপকারিতাগুলো পাবেন। অন্যদিকে এটা মানুষের দেহের খিদে অত্যন্ত বাড়িয়ে দেয়, হজম খুব দ্রুত করে। কাজেই যাদের পেটে পিত্তের সমস্যা রয়েছে, যাদের পেটে সবসময় জ্বালা পোড়া বা গ্যাস অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা রয়েছে, তারা এই চাল কুমড়ো খাবেন না। এতে এদের পেটের জ্বালা পোড়া ভাব বেড়ে যাবে, কারণ এটা পিত্তকে অনেক বেশি বাড়িয়ে দেয়।
চাল কুমড়ার সব থেকে ভালো উপকার হলো এটা মানবদেহের জটিল ব্যাধি হার্টের জন্য খুবই ভালো। যাদের হার্টের দুর্বলতা রয়েছে অর্থাৎ হৃদরোগ রয়েছে, হাইপার টেনশন বা হার্টের যে কোনো সমস্যা, তারা এই সবজিটি অবশ্যই খাবেন। সেক্ষেত্রে তারা কচিটি খাবেন, সব থেকে কচি। এই কচি চাল কুমড়ো ডায়াবেটিসের মহা ঔষধ, এবং ডায়াবেটিসের পাশাপাশি এটা কিন্তু পাথরি রোগের মহা ঔষধ। অর্থাৎ যাদের অশ্বরী বা পাথরি রয়েছে, যাদের পিত্তথলি বা কিডনিতে পাথর রয়েছে, এটা তাদের জন্য খুবই ভালো। যারা এই চাল কুমড়ার বীজ থেকে তেল যে বের করা হয়, সেই তেল যদি খেয়ে থাকেন 1 থেকে 2 চামচ, তাহলে তাদের পিত্ত নাশ হবে, শরীর শীতল হবে। অর্থাৎ এই চাল কুমড়োর বীজের তেলও কিন্তু খুবই ভালো। অনেক মানুষই আছেন যাদের অশ্বরোগ নেই, কোনো ধরনের অশ্ব বা পাইলস নেই, কিন্তু হঠাৎ করে তাদের মলের সঙ্গে বা পায়খানায় অল্প পরিমাণে রক্ত পড়েছে 1 বা 2 দিন। আপনি ঘাবড়ে যেতে পারেন যে আপনার অশ্ব বা পাইলস হয়েছে কিনা। আবার আপনার কখনো কখনো কাশির সঙ্গে একটু রক্ত উঠতে পারে, রক্ত উঠলো মানেই আপনার টিবি হয়েছে এমন নয়। এই ধরনের রোগকে আয়ুর্বেদের ভাষায় রক্তপিত্ত বলা হয়ে থাকে। এই রক্ত পড়া বা ওঠা যেটাই হোক না কেন, আপনি যদি খুব পাকা চাল কুমড়ো রস করে 4 চামচ রস অর্থাৎ 20 ml রসের সঙ্গে 1/2 চামচ চিনি মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সকালবেলায় খাবারের আধা ঘন্টা পূর্বে আর রাতে খাবারের আধা ঘন্টা পরে খান, এইভাবে 2 বেলা করে টানা 3 দিন খেলে আপনার এই রোগ চিরতরে দূর হয়ে যাবে। আপনি খেয়ে দেখুন, এটি অব্যর্থ ঔষধের মতোই কাজ করবে। ছোট শিশু অর্থাৎ যারা বালক এবং যারা বৃদ্ধ, এই 2 বয়সের মানুষেরই কোষ্ঠকাঠিন্য এবং মূত্রের কৃচ্ছতা দেখা দেয়। অর্থাৎ আপনার প্রস্রাব পরিষ্কার হয় না, প্রস্রাব অল্প পরিমাণ হয় এবং এদের কোষ্ঠকাঠিন্যও কিন্তু বেড়ে যায়। বৃদ্ধ এবং বালক বয়সে যাদের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হঠাৎ করেই দেখা দেয়, তারা যদি পাকা চাল কুমড়ার রস বয়স অনুযায়ী 2 থেকে 4 চামচ পরিমাণ বয়স ভেদে এটা বুঝে নিতে হবে গরুর দুধে সঙ্গে মিশিয়ে খান, তাহলে 1 থেকে 2 দিনের মধ্যেই খুব ভালো ফল পাবেন। সেক্ষেত্রে গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে, সর তুলে নিতে হবে এবং তার মধ্যে চাল কুমড়োর রস মিশিয়ে আপনাকে খাবারের আধা ঘন্টা আগে সেবন করতে হবে। এটা 1 থেকে 2 দিনের মধ্যেই খুব ভালো ফল দেবে। আপনার যেমন কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা একেবারে চলে যাবে, তেমনি আপনার মূত্র খুব ভালো পরিষ্কার হবে। যদি কারো খুব বেশি পরিমাণ কাশি হয়, ঘন ঘন কাশি হতে থাকে, সেক্ষেত্রে কাঁচা চাল কুমড়া আপনাকে নিতে হবে। সেই কাঁচা চাল কুমড়ার রস করে নিতে হবে, 4 থেকে 5 চামচ রস চিনি এবং দুধের সঙ্গে মিশিয়ে 2 থেকে 3 বার খেয়ে দেখুন। যদি কাশি ভালো হয়ে যায় তাহলে বুঝবেন এতে আপনার সম্পূর্ণ নিরাময় হয়েছে, আর কখনোই ওষুধ খেতে হবে না। অনেক সময় হঠাৎ করেই পেটের মধ্যে ব্যথা হয়, যাকে আয়ুর্বেদে শূল ব্যথা বলা হয়ে থাকে। পেটের যে কোনো অংশে এই ব্যথা হতে পারে। এই ধরনের ব্যথা হলে চাল কুমড়ার শাঁস যেটা থাকে, কচি চাল কুমড়ার শাঁসটাকে শুকিয়ে বা পুড়িয়ে নিতে হবে, যেটাকে অন্তর্ধূম বলা হয়েছে আয়ুর্বেদে। অর্থাৎ আপনাকে এটা চুলার আঁচে এটাকে শুকিয়ে বা পুড়িয়ে নিতে হবে, তারপরে এটা চূর্ণ করতে হবে। সেই চূর্ণ 1 চামচ আপনি 1/2 কাপ গরম পানির মধ্যে মিশিয়ে খেলেই আপনার এই ব্যথা একেবারে ভালো হয়ে যাবে। যাদের শারীরিক দুর্বলতা অত্যন্ত বেশি, যারা দীর্ঘদিন ধূমপান করার ফলে শরীর অত্যন্ত ক্ষয়ে গেছে, তারা যদি চাল কুমড়া খান তাহলে খুব ভালো উপকার পাবেন। সেক্ষেত্রে আপনাকে পাকা চাল কুমড়ো বেটে সেটা পানির সঙ্গে মিশিয়ে মধু দিয়ে শরবত করে খেতে হবে, তাহলে খুব ভালো উপকার পাবেন। জন্ডিস একটি মারাত্মক রোগ। জন্ডিস যদি কেউ না সারিয়ে তোলে বা জন্ডিসের সময় যদি কেউ অবহেলা করে, তাহলে কিন্তু তার লিভার চিরদিনের মতো অকার্যকর হয়ে যায় এবং এই লিভার রোগেই সেই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে। জন্ডিস হলে পরে অবশ্যই আপনাকে চাল কুমড়া খেতে হবে। সেক্ষেত্রে আপনি চাল কুমড়ার টুকরো রোদে শুকিয়ে গুঁড়ো করে খেলে বা টাটকা চাল কুমড়ো যদি রান্না করে খান তাহলে জন্ডিস তাড়াতাড়ি সেরে যাবে। জন্ডিস হলে পরে অবশ্যই কচি চাল কুমড়ো খেতে হবে, অথবা আপনি পাকা চাল কুমড়োর মোরব্বা খেতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো উপকার পাওয়া যায়। যাদের ঘুম একেবারেই হয় না, মানসিক উন্মাদনা অত্যন্ত বেশি বা মৃগী রোগ রয়েছে, সেক্ষেত্রে পাকা চাল কুমড়ার মোরব্বা দিনে 2 থেকে 3 বার যদি
5 বা 10 গ্রাম করে খান তাহলে খুব ভালো উপকার পাবেন। যাদের ডায়াবেটিস রয়েছে তারা কচি চালকুমড়োর রস যদি খান 1 থেকে 1/2 গ্লাস করে দিনে একবার তাহলেও খুব ভালো উপকার পাবেন। চালকুমড়ো নিয়ে যে কথাগুলো বললাম, আশা করি চালকুমড়ো খাওয়ার আগে বা চালকুমড়ো খাওয়ার অভ্যাস থাকলে এই কথাগুলো অবশ্যই মেনে চলবেন। আর যদি কখনো না খাওয়ার অভ্যাস থাকে তাহলে আজকের ভিডিওটি শুনে বুঝে নিন যে চালকুমড়া আপনার দেহের জন্য কতটা উপকারী, আর সেই রোগ অনুযায়ী আপনি এর সেবন করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আবারও ধন্যবাদ।